নমস্কার বন্ধুরা, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একটি স্কিম বের করেছিল আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, জনধন যোজনা। এই স্কিমটি নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো যে এই স্কিমটির অ্যাকাউন্ট যাদের যাদের রয়েছে তাদের কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 500 টাকা করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু নির্ধারিত বা ঠিক করেছেন। তো এটার জন্য কবে থেকে কবের মধ্যে আপনাদের টাকাটা ঢুকবে বা টাকাটা ঢুকতে হলে আপনাদের কি করতে হবে বা টাকাটা আপনারা কীভাবে উইথড্রল করবেন সমস্ত বিস্তারিত আজকে এই ভিডিওতে আমি জানাবো। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিওগুলি আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো আমরা প্রথমে জানবো যে এই টাকাটার যে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আমরা আগে দেখে নিই। তো এখানে বলা হয়েছে টাকাটা কিন্তু আপনাদের নির্ধারিত সময়ের মধ্যে টাকাটা ঢুকে যাবে, কিন্তু কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। আপনারা কিন্তু টাকাটা উইথড্রল করার জন্য ব্যাংকে গ্যাদারিং বা ভিড় করলে চলবে না। তো এখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথাও বলা হয়েছে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে কিন্তু আপনাদের টাকাটা তুলতে হবে। তবে টাকাটা কিন্তু আপনারা ব্যাংকের ব্রাঞ্চ থেকে পাবেন না, এটিএম কিংবা রুপে কার্ডের মাধ্যমে। এবং ব্যাংক ব্রাঞ্চ থেকে তুলতে হলে কিন্তু এখন তুলতে পারবেন না, সেটা পরবর্তী সময়ে তুলতে পারবেন। তো আর একটা যেটা কথা, টাকাটা ঢুকে গেলে কিন্তু আপনাদের কোনো মতেই আপনার বই থেকে আর উঠিয়ে নেওয়া হবে না, এটা সম্ভব না, ঠিক আছে? তো আপনারা যদি এটিএম থেকে থাকে আপনাদের, তাহলে এটিএমের মাধ্যমে, সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এসবের মাধ্যমে, এবং সিএসপিএস অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে আপনাদের যে কোনো ব্যাংক হোক না কেন, সেটা কানাডা ব্যাংক হোক, এসবিআই হোক, পিএনবি ব্যাংক হোক, ঠিক আছে, এরকম যতগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকের যদি আপনাদের সাব ব্রাঞ্চগুলো যেগুলো থাকে সেখান থেকে টাকাটা কিন্তু আপনারা উইথড্রল করতেই পারেন। এবং এখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সের কথা বলা হয়েছে, সোশ্যাল ডিস্টেন্স কিন্তু একটু মাথায় রেখেই আপনারা সমস্ত বিষয়টা একটু দেখবেন। তো এখানে এখন আমরা দেখবো যে টাকাটা আপনারা কীভাবে পাবেন বা কবে পাবেন। দেখুন এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট এন্ডিং উইথ, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যে নাম্বারটা রয়েছে সেটা যদি লাস্টে যদি আপনাদের 0 বা 1 থেকে থাকে তাহলে কিন্তু 4 তারিখ আপনাদের টাকাটা ঢুকে যাবে, 2 বা 3 থেকে থাকলে 5 তারিখ ঢুকবে, মে মাসের 5 তারিখ, এবং 4 বা 5 লাস্ট আপনার যদি অ্যাকাউন্ট নাম্বার লাস্ট ডিজিট হয়ে থাকে 4 বা 5 তাহলে কিন্তু 6 তারিখ আপনাদের টাকাটা ঢুকবে, 6-7 হয়ে থাকলে 8 মে টাকা ঢুকবে, এবং 8-9 হয়ে থাকলে 11 মে টাকাটা ঢুকে যাবে। তো এই ছিল ভিডিও। এবং আর একটা যেটা বিষয় আপনাদের আমি আবারও বলছি যে এটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, প্রত্যেকের জন্যই কিন্তু এই অ্যাকাউন্টে 500 টাকা নরেন্দ্র মোদী জিনে কিন্তু এই স্কিমটা দিয়েছে। প্রত্যেকের যে কোনো ব্যাংকে যদি জনধন যোজনার যে স্কিমটা বেরিয়েছিল সেটাতে যারা যারা অ্যাকাউন্টটা করেছে তাদের কিন্তু টাকাটা ঢুকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।